আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে আইসিটি পয়েন্টে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা এবছর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছো, আগামীকাল রয়েছে তোমাদের আইসিটি পরীক্ষা। আইসিটির পরিবর্তিত মান বন্টনে কোন অধ্যায় থেকে কতটুকু পড়তে হবে, কি কি পড়তে হবে, তার একটি শর্টকাট সাজেশন কিন্তু ইতিমধ্যে আইসিটি পয়েন্ট চ্যানেলে আপলোড করা হয়েছে। যারা দেখোনি, এই ভিডিওটি শেষে দেখে নিতে পারো, ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। সো তোমাদের পরিবর্তিত মান বন্টনে 3টি সিকিউ উত্তর করতে হয়, আর 3টি সিকিউর মধ্যে 5 নম্বর হচ্ছে 10, অর্থাৎ 10 পেলে তুমি আইসিটিতে পাস করবে। আজকের এই লেকচারে আমি তোমাকে 4 নম্বর কনফার্ম করে দিব, অর্থাৎ এমন একটি লেকচার আজকে হতে যাচ্ছে যেখানে তুমি আগামীকাল আইসিটিতে 4 নম্বর উত্তর করতে পারবে। আর সেই বিষয় নিয়ে বিস্তারিত কথা বলবো। চলো কথা না বাড়িয়ে শুরু করছি। তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ জুনায়েদ হোসেন, আর আজকে আমাদের আলোচনার বিষয়টি হচ্ছে সংখ্যা পদ্ধতি থেকে একটি কিন্তু প্রশ্ন থাকবে, আর সেখান থেকে কিন্তু একটি প্রশ্ন অবশ্যই থাকে, সেটি হচ্ছে 2's পরিপূরকের সাহায্যে। আমরা মূলত একটি ম্যাথ দেওয়া থাকে, সো আমরা তোমাদের জন্য একটি প্রশ্ন সাজিয়েছি। এখানে বলা হচ্ছে যে ইংরেজি বিষয়ের শিক্ষক 227 রোল নম্বরধারী জৈনিক শিক্ষার্থীর নিকট আইসিটি বিষয়ে প্রাপ্ত নম্বর জানতে চাইলে সে বলল অর্ধবার্ষিক পরীক্ষায় সে পেয়েছে 76 অক্টাল সংখ্যা পদ্ধতিতে, এছাড়া বার্ষিক পরীক্ষায় 4F হেক্সা সংখ্যা পদ্ধতিতে নম্বর পেয়েছে। সো এখানে একটি প্রশ্ন রয়েছে, সেটি হচ্ছে অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষার নম্বরের পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করো। আমরা এখানে একটা ওয়ার্ড রয়েছে পার্থক্য, আমরা জানি পার্থক্য মানে হচ্ছে বিয়োগ, তো বিয়োগ আবার যোগের মাধ্যমে কেমনে করে, এটা আসলে 2's পরিপূরক। এই 2's পরিপূরকটাই মূলত আজকে আমরা শিখব, যে প্রশ্নগুলো এভাবে থাকবে। এটা তোমাকে একটা আইডিয়া দেওয়া হলো যে যোগের মাধ্যমে বিয়োগ অথবা 2's পরিপূরকের মাধ্যমে সরাসরিও বলে দিতে পারে। সো এই 2's পরিপূরকের মাধ্যমে তোমাকে ম্যাথটা করার জন্য তোমার 3টা টার্ম অতীব জরুরি, আর সেই 3টা টার্ম হচ্ছে, একটি হচ্ছে সাইন বিট বা চিহ্ন বিট কি, 1's পরিপূরক বা 1's কমপ্লিমেন্ট, এবং 2's পরিপূরক বা 2's কমপ্লিমেন্ট। এই 3টা টার্ম জানলে আমরা মূলত এই ম্যাথটা সলভ করতে পারবো। সো আগে আমি প্রথমে 3টা টার্মের একটা পরিচয় দিব, তারপরে আমরা মূলত কিছু 2's পরিপূরকের সাহায্যে কিছু ম্যাথ করব। প্রথমে আমরা কথা বলতে চাই সাইন বিট বা চিহ্ন বিট এই জিনিসটাকে, পজিটিভ কোন সংখ্যাকে পজিটিভ বা নেগেটিভ বোঝানোর জন্য আসলে সাইন বিট ব্যবহার করা হয়। যেমন এখানে আমরা সাধারণত দশমিক সংখ্যা পদ্ধতিতে সামনে যদি প্লাস চিহ্ন থাকে অথবা কিছু না থাকে আমরা সেটাকে ধনাত্মক বলেই ধরে নিই, এবং সংখ্যার আগে যদি একটা মাইনাস চিহ্ন থাকে আমরা তাকে নেগেটিভ বলে ধরে নিই। এখন তুমি জানো যে আসলে কম্পিউটার কিন্তু এই আমাদের যে নাম্বার দশমিক বা কোনো অ্যালফাবেট, কোনো সিম্বল, কোনো ধরনের স্পেশাল সিম্বল সে কিন্তু আসলে বুঝে না, কারণ এগুলো সবগুলোকে সে আসলে 0-1-এ বাইনারি মেশিন ভাষায় সে আসলে বোঝার চেষ্টা করে। এখন আমি 5 এবং 6কে বাইনারিতে বোঝানোর জন্য কিন্তু বাইনারি একটা নাম্বার সিস্টেম অলরেডি শিখেছি, যেমন 5-এর বাইনারি হচ্ছে 101, 6-এর বাইনারি হচ্ছে 110। আমি এখন 5 এবং 6কে তো ঠিকই বুঝাইলাম, কিন্তু এই 5টা যে আমি পজিটিভ বোঝাতে চাচ্ছি অথবা এই 6টা যে আমি নেগেটিভ বোঝাতে চাচ্ছি, এটা আমি আসলে কীভাবে বোঝাই। এজন্যই মূলত সাইন বিটের আবির্ভাব। সো আমরা এই প্লাস মাইনাস এই জিনিসটাকেও আমরা আসলে 0-1-এই বুঝাবো, তাহলে আসলে কোন 0 অথবা কোন 1-এ আসলে প্লাসটা বুঝাবে সেটা একটু দেখে নিতে চাই। এটা ধরো 5-এর বাইনারি মান 101, 3 বিটের একটি সংখ্যা। আমরা মূলত 2's পরিপূরকে 8-বিট রেজিস্টার ব্যবহার করে থাকি, অর্থাৎ 8টি সংখ্যার মাধ্যমে কোনো একটা সংখ্যা প্রকাশ করে থাকি। এটা 8-বিট থাকুক না থাকুক, সেটা 8-বিট আমাকে করতেই হবে, 0 হইলেও ফিল আপ করতে হবে। সো আমরা দেখতে পাচ্ছি যে আসলে একটা রেজিস্টার আমি নিয়েছি, 8-বিট রাখা যায় এমন একটা রেজিস্টার, যেখানে 5-এর বাইনারি মানটা আমরা বসিয়েছি 101। আমার কিন্তু আরও 8-বিট হইতে আরও 5টা বিট লাগে, তার মধ্যে আমি এখানে 0 দ্বারা ফিল আপ করেছি। তবে এখানে সর্ববামে আমি একটা ঘর ফাঁকা রেখেছি, কারণ এই ঘরটা তোমরা বুঝতেই পারছো এটা আমাদের স্পেশাল ঘর, যেটা আসলে সংখ্যার ভ্যালু না, এটা মূলত 5 যে পজিটিভ সেটা নির্ধারণ করবে। আর এই 5 পজিটিভ বোঝানোর জন্য সংখ্যার সর্ববামে অতিরিক্ত একটা বিট ব্যবহার করা হবে, যে বিটটা হচ্ছে 0, আর 0 থাকলে সংখ্যাটা পজিটিভ বোঝাবে, অর্থাৎ ধনাত্মক সংখ্যার সাইন বিট হবে 0। ঠিক একইভাবে এটা যে -6, এটা বোঝানোর জন্য আমরা 6-এর একটা বাইনারি ভ্যালু তো রয়েছে 110, এটাও একটি সেম 3 সংখ্যার একটি ডিজিট। এখন আমরা এটা যদি 8-বিট রেজিস্টারে প্রকাশ করি, তাহলে সেই ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে 6-এর বাইনারি মান 110, এছাড়া বাকিগুলো আমি 0 দ্বারা ফিল আপ করেছি 8-বিট রেজিস্টারের সর্ববামের এই ঘরটা। এটা যে 6টা যে নেগেটিভ, এটা বোঝানোর জন্য আমি সাইন বিট হিসাবে ইউজ করছি 1। তাইলে সংখ্যার সর্ববামে অর্থাৎ 8 নম্বর বিটটা যদি 1 থাকে, তাহলে সেক্ষেত্রে এই সংখ্যাটা নেগেটিভ, এবং 0 থাকলে এই সংখ্যাটা পজিটিভ। তাইলে আমরা বলতে পারি যে কোনো একটি বাইনারি সংখ্যাকে ধনাত্মক বা ঋণাত্মক বোঝানোর জন্য সংখ্যার সর্ববামে অতিরিক্ত একটি বিট ব্যবহার করা হয়, যাকে সাইন বিট বলে। সর্ববামে কথাটা উল্লেখ করা হয়েছে, 8-বিট উল্লেখ করা হয় নাই, বিকজ অফ যদি সংখ্যাটা আরও বড় হয় তখন কিন্তু 8-বিট রেজিস্টারে হবে না, আমাকে 16-বিট নিয়ে কাজ করতে হবে, তবে সর্ববামের বিটটাই সবসময় সাইন বিট হিসাবে থাকবে। আপাতত আমরা
আরবিট্রারি একটা রেজিস্টার নিয়ে एग्जांपलটা দেখতে চাচ্ছি সো এখানে তুমি একটু একটা জিনিস তোমার মনে রাখতে হবে যে ধনাত্মক সংখ্যার সাইন বিট হচ্ছে 0 সংখ্যাটা যদি পজিটিভ হয় তাহলে তার সর্ব বামে 8 নম্বর বিটটা হবে 0 এবং ঋণাত্মক হলে সর্ব বামে 8 নম্বর বিটটা হবে 1 সো আমরা সাইন বিট ক্লিয়ার এবার আমি যদি তোমাকে একটা কুইজ জানাতে চাই যে তুমি আসলে বিষয়টা বুঝতে পারলে কিনা আমি একটা ডিজিট লিখেছি এই ডিজিটটা আমি এখানে সাইন বিটের ঘরে একটা ভ্যালু দিয়েছি এবং পরবর্তী মানগুলো আমি সাজিয়েছি তুমি এই মুহূর্তে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে দাও যে আসলে এই সংখ্যাটার ভ্যালুটা কত নির্দেশ করে এটা প্লাস না মাইনাস আসলে ভ্যালুটা কত আমাকে একটু কমেন্ট বক্সে জানিয়ে দিও সো এই পর্যায়ে আমি তোমাকে জানাতে চাই একের পরিপূরক বিষয়টা কি ধরো আমরা একটা সংখ্যা নিয়েছি আরবিট্রারি একটা সংখ্যা এখন এই সংখ্যাটার একের পরিপূরকের অর্থ হচ্ছে সংখ্যাটাকে বিপরীত বিট দ্বারা রিপ্লেস করতে হয় বিপরীত বিট বলতে জিরোর জায়গায় 1 1 এর জায়গায় 0 অর্থাৎ এখানে 1 আছে সংখ্যাটা 0 হয়ে যাবে যেমন আমরা একটু দেখে নিতে চাই যে একের পরিপূরক বলতে বোঝায় 1 আছে 0 হয়েছে 0 আছে 1 হয়েছে 1 আছে 0 হয়েছে 0 আছে 1 হয়েছে এরকম করে 8টা বিটকেই তুমি হচ্ছে বিপরীত বিট দ্বারা রিপ্লেস করবে অর্থাৎ 0 জায়গায় 1 1 এর জায়গায় 0 তাহলেই কিন্তু আমরা একের পরিপূরক পেয়ে যাব অর্থাৎ কোন বাইনারি সংখ্যাকে প্রতিটি বিটকে পূরক করে বা উল্টিয়ে যে সংখ্যা পাওয়া যায় তাকে আসলে একের পরিপূরক বলা হয় এবার আমরা জানতে চাই দুইয়ের পরিপূরক বিষয়টা কি ধরো আমি একটা সংখ্যা ছিল তার একের পরিপূরক বের করেছি সেই একের পরিপূরকের সাথে আমি জাস্ট 1 যোগ করব অলওয়েজ 1 কখন 2 4 2 4 5 যোগ হবে না শুধুমাত্র 1 যোগ হবে বাইনারি যোগ আমরা একটু যোগটা করি আমরা অনেকেই ভুল করে আসলে 3টা যোগ করে দিই আমি কিন্তু 3টা যোগ করব না শুধুমাত্র একের পরিপূরকের যে মানটা আসছে সেই মানের সাথে শুধুমাত্র আমি 1 যোগ করব সো আমরা যোগ করি 0 আর 1 যোগ করলে 1 আর তো কোনো ক্যারি থাকে না তাহলে বাকি পুরো সংখ্যাটা এখানে বসে গেল এই যে বসে গিয়েছে তাইলে কোন একটা সংখ্যার একের পরিপূরকের সাথে যদি 1 যোগ করা হয় তাহলেই ওই প্রকৃত সংখ্যার 2 এর পরিপূরক কিন্তু পাওয়া যায় অর্থাৎ 2 এর পরিপূরক কখনো সরাসরি বের করা যাবে না 2 এর পরিপূরক বের করতে গেলে অবশ্যই তোমাকে 1 এর পরিপূরকটা বের করে নিতে হবে কেননা যোগটাই তো করতে হয় 1 এর পরিপূরকের সাথে তাহলে ডেফিনিশনটা হচ্ছে কোন বাইনারি সংখ্যাকে 1 এর পরিপূরকের সাথে বাইনারি 1 যোগ করলে যে সংখ্যা পাওয়া যায় তাকে 2 এর পরিপূরক বলা হয় সো আমরা কিন্তু 2 এর পরিপূরক বিষয়টাও জেনে গিয়েছি আমার তিনটা টার্ম এখন ক্লিয়ার এই মুহূর্তে আমি কিন্তু একটা 2 এর পরিপূরকের ম্যাথ কিন্তু করতে পারি তো তার আগে আমার কয়েকটা জিনিস একটু জেনে নিতে হবে যে 2 এর পরিপূরক দিয়ে ম্যাথ করার জন্য আমরা একটা সংখ্যা নিয়েছি 20-10 এই কাজটা করার জন্য আমাকে অবশ্যই আরবিটের রেজিস্টার ব্যবহার করতে হবে দুইয়ের পরিপূরক নির্ণয় করার জন্য আর তিনটা জিনিস মনে রাখতে হবে সেটি হচ্ছে যে যোগের মাধ্যমে বিয়োগফল নির্ণয় করার জন্য আসলে আমরা দুইয়ের পরিপূরকটা ব্যবহার করব শুধুমাত্র ঋণাত্মক সংখ্যার দুইয়ের পরিপূরক হবে কোনো ধনাত্মক সংখ্যার দুইয়ের পরিপূরক হবে না বিষয়টা কীরকম যেমন এখানে একটা সংখ্যা আছে 20-10 এখানে একটা পজিটিভ সংখ্যা একটা নেগেটিভ সংখ্যা সো এই ক্ষেত্রে এখানে কিন্তু 10টা নেগেটিভ এই জন্য দুইয়ের পরিপূরক শুধু ঋণাত্মক সংখ্যার হয় বিদায় 10-এর দুইয়ের পরিপূরক হবে আরেকটা উদাহরণ দেখো এখানে কিন্তু 20-এর আগে নেগেটিভ সুতরাং এখানে 20-এর দুইয়ের পরিপূরক হবে 10-এর হবে না আর যদি দুইটা সংখ্যায় নেগেটিভ থাকে তাহলে দুইটা সংখ্যারই দুইয়ের পরিপূরক কিন্তু হবে অর্থাৎ নেগেটিভ সংখ্যারই দুইয়ের পরিপূরক করতে হয় কোনো পজিটিভ সংখ্যার দুইয়ের পরিপূরক করতে হয় না তাহলে আমরা একটা ম্যাথ সলভ করি যে 20-10 প্রথমেই তোমাকে কি করতে হবে প্রথমে এই দুইটার বাইনারি মান বের করে নিতে হবে বাইনারি মানটা শর্টকাটে ক্যালকুলেটারে কিভাবে বের করা যায় এ নিয়ে ভিডিও রয়েছে আইসিটি পয়েন্ট চ্যানেলে আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব তোমরা একটু কাইন্ডলি বাইনারি মানটা কিভাবে ক্যালকুলেটারে বের করা যায় তোমরা এটা বের করে নিতে পারো আসলে আমরা প্রথমেই দুইটা সংখ্যার বাইনারি মান বের করবো এখানে কিন্তু পজিটিভ নেগেটিভ এখন আমরা চিহ্নিতই করি নাই আমরা শুধুমাত্র বের করেছি দুইটা সংখ্যার বাইনারি মান এখন আমরা এখানে দেখতে পাচ্ছি আসলে 10টা কিন্তু নেগেটিভ 10 নেগেটিভ থাকার ফলে 10-এর কিন্তু দুইয়ের পরিপূরক হবে তাহলে আমরা প্রথমেই দুইয়ের পরিপূরক বের করার জন্য একের পরিপূরক বের করাবো অর্থাৎ উল্টাবো এখানে 4টা 0 ছিল 4টা 1 এই 1 ছিল 0 হয়েছে 0 আছে 1 হয়েছে 1 আছে 0 হয়েছে 0 আছে 1 হয়েছে এখন দুইয়ের পরিপূরক বের করার নিয়মটা কি একটু আগে শিখালাম সেটা হচ্ছে কোন একটা সংখ্যার একের পরিপূরকের সাথে কি করতে হবে 1 যোগ করতে হবে তো একটা যোগ করে দেই একটা যোগ করলে 1 1 0 ক্যারি থাকে 1 এই জিরোর সাথে ক্যারিটা বসে গেল আর কোনো ক্যারি নেই বাকি সংখ্যাটা কিন্তু বসে গেছে এই যে 1 0 4টা 1 এগুলো বসে গেছে তাহলে আমরা পেয়েছি কি এটা হচ্ছে 10-এর 2-এর পরিপূরক এখন আমাদের কাজ হচ্ছে এই হচ্ছে 20-এর বাইনারি মান আর এই হচ্ছে 10-এর 2-এর পরিপূরকের মান এই দুইটা মান আমরা এখন যোগ করব খেয়াল করি প্রথমে আমি 20-এর বাইনারি মানটা নিয়েছি এই যে সেম বাইনারি মানটা নিয়েছি এখন এই যে কোনো একটা সংখ্যার 2-এর পরিপূরক বের করা আর ওই সংখ্যার নেগেটিভ মান একই কথা অর্থাৎ কোনো একটা সংখ্যার 2-এর পরিপূরক যেই কথা ওই সংখ্যার নেগেটিভ মান একই কথা অর্থাৎ 10-এর 2-এর পরিপূরক যেই কথা -10-এর মান কিন্তু একই কথা এখন আমরা এই মানটা নিয়েছি এই দুটোকে আমরা এখন যোগ করব বাইনারি যোগ অবশ্যই চলো বাইনারি যোগটা করে নিই 0 0 যোগ করলে 0
কোনো ক্যারি নাই, 01 এ 1 বসে গেল কোনো ক্যারি নাই, 110 ক্যারি থাকলো 1, এই ক্যারিটা কিন্তু এই দুই জিরোর সাথে ক্যারিটা বসে গেছে, আর কোনো ক্যারি এই মুহূর্তে নাই। আবার নতুন করে যোগ শুরু হইলো, 110 ক্যারি থাকলো 1, এই 1 এর সাথে এই এখানে ক্যারি চলে আসবে, 11 আবার 0 ক্যারি থাকলো 1, 11 আবার 0 ক্যারি থাকলো 1, 11 আবার 0 ক্যারি থাকলো 1, আর কোনো সংখ্যা এখানে নাই বিধায় ক্যারিটা কিন্তু বসে গেল। এখন একটা জিনিস খেয়াল করতে হবে, আমার এখানে যোগফল কয় বিটের আসছে একটু গুনে দেখো তো। আমি এখানে দেখতে পাচ্ছি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 9 সংখ্যার আসছে, কিন্তু আমি রেজিস্টার নিয়েছিলাম কয় সংখ্যার? রেজিস্টার নিয়েছি আমরা 8 সংখ্যার। অর্থাৎ 8 বিটের একটা রেজিস্টারে কখনোই কিন্তু 9 বিট আটবে না। তুমি একটু বিষয় খেয়াল করো, তোমার হাতে একটা বোতল রয়েছে, সেটা 8 লিটার পানি আটে। এখন সেখানে যদি তুমি 9 লিটার পানি আটাতে যাও, তাহলে সেটা কিন্তু অবশ্যই আটবে না। কি হবে? উল্টায় পড়ে যাবে। কয় লিটার পড়ে যাবে? 1 লিটার পড়ে যাবে। কোন 1 লিটার? লাস্টের 1 লিটার। তো এইখানেও কিন্তু ঘটনা তাই ঘটবে, এখানে কিন্তু তোমার এই 9 নম্বর বিটটা আমাদের কাউন্টডাউনের মধ্যে থাকবে না, কারণ এখানে 8 বিট রেজিস্টারের বাইরে চলে গেছে। এই জন্য এই 9 নম্বর বিটটাকে আমরা ফেলে দিব, ওভারফ্লো বা ক্যারি বিট বলে এটাকে, এটাকে আমরা বাদ দিয়ে দিব। এভাবে পরীক্ষার হলে এভাবে দাগ দিয়ে দেখিয়ে দিব, কোনো সমস্যা নেই। এছাড়া আমরা একটু আগে সাইন বিটের ডেফিনেশনে পড়েছি, 8 নম্বর বিটটা সর্ব বামের যে বিটটা সেটাকে আমরা বলি সাইন বিট। তো আমাদের এখানে 0 আসে, আমরা জানি যে সাইন বিট 0 আসা মানে সংখ্যাটা ধনাত্মক, আর এই 7 বিট, এই 7 বিট হচ্ছে আমার রেজাল্ট। বাকি 7 বিটকে যদি তুমি ক্যালকুলেটারে হিসাব করে নাও, এখানে কিন্তু আসছে কত? 1010, 10 আসছে। দেখো তুমি এই বিষয়টা খেয়াল করো, 20 থেকে 10 বিয়োগ করলে কিন্তু প্লাস 10 আসার কথা। এই 0 মানে সাইন বিট প্লাস। এখানে আমি রেজাল্টটা যদি একটু লিখি, যে যেহেতু সাইন বিট 0 আসছে, সুতরাং ফলাফলটা হচ্ছে ধনাত্মক, আর ফলাফলটা হলো আসলে এই 8 বিটের মানটা। 8 বিটের মানটা নিলে আমাদের কিন্তু এই 2 এর পরিপূরক হয়ে গেল। তোমাদের সুবিধার জন্য আমি আরও একটি অঙ্ক এখানে করে দিয়েছি, যেখানে 25 থেকে 16 বিয়োগ করলে 2 এর পরিপূরকের মাধ্যমে কিভাবে হবে, সেম টু সেম যেভাবে আমরা করলাম একটু আগে সেটাই। যে 25 এর প্রথমে বাইনারি মান নিব, 16 এর বাইনারি মানও নিব, 16 এর বাইনারি মানটাকে আমরা উল্টাবো, তারপরে তার এটার 1 এর পরিপূরক হবে, তার সাথে 1 যোগ করে তার 2 এর পরিপূরকটা হবে, দেন এই 25 এর বাইনারি মান এবং এই 16 2 এর পরিপূরক, এই দুইটা মান যোগ করব। যোগ করে দেখো ভ্যালুটা কিন্তু চলে আসবে, যে 25 থেকে 16 বিয়োগ করলে 9 আসে, এই দেখো প্লাস 9 কিন্তু চলে এসেছে। সো এটা, এই যে এটা আমি খুব বিস্তারিত গেলাম না, ডিপে গেলাম না, কারণ আমি আরেকটা অঙ্ক দেখাতে চাই। যদি এটা অক্টাল বা হেক্সাতে প্রশ্নটা থাকে, সেই ক্ষেত্রে কিভাবে হবে দেখো। যদি আমাদের এখানে বলা হয়েছে যে 2d-37, তো এখানে আমাকে বলেই দিছে এটা আসলে নেগেটিভ, তাহলে 2 এর পরিপূরক ওরই করতে হবে। তো এইখানে আমরা শুধুমাত্র পার্থক্যটা হচ্ছে বিটটা ভাঙানো, এছাড়া অ্যাজ ইট ইজ যেভাবে আমরা করেছি প্রশ্নটা সেভাবেই হবে। যেমন 2d এর বাইনারি মান আমরা জানি যে আসলে কোনো একটা হেক্সা সংখ্যা বাইনারিতে 4 বিটে রূপান্তরিত হয়, সুতরাং 2 এর মানটা আলাদা 4 বিটে বের করতে হয় এবং d এর মানটা আলাদা 4 বিটে বের করতে হয়। সো আমরা 2 এর মানটা যদি বাইনারিতে বের করি, 0010, আর d এর মান হচ্ছে 1101। তোমাদের যদি কারো হ্যাসেল মনে হয় বাইনারি মানটা বের করা, এই পুরো মানগুলাই আসলে ক্যালকুলেটারে বের করা যায়, যেটা আমরা ইতিমধ্যেই বলেছি, আমি ভিডিওটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। অবশ্যই কনভার্সনের ভিডিওটা একটু দেখে নিও, ক্যালকুলেটারে কীভাবে কনভার্ট করতে হয়। এছাড়া 37 মান, এটা অক্টালে রয়েছে, অক্টালে বাইনারি বের করার জন্য আমার কিন্তু 3 বিট দরকার হয়। তো এখানে 3 এর বাইনারি মান হচ্ছে কত? 011, রাইট? আমি একটু পয়েন্টার দিয়ে দেখিয়ে দিচ্ছি যাতে করে তোমার বুঝতে সুবিধা হয়। এই দেখো, এটা হচ্ছে 3 এর বাইনারি মান হচ্ছে 011, আর 7 এর বাইনারি মান হচ্ছে 111। তাহলে এই দুইটা সংখ্যার জন্য 6টা বিট আসছে, কিন্তু আমার তো 8 বিটের রেজিস্টার দরকার, সেই ক্ষেত্রে আমি আরও অতিরিক্ত 2টা জিরো নিয়ে নিব। অর্থাৎ কারো যদি সংখ্যার মান ভ্যালু কম পড়ে, সেই ক্ষেত্রে যেই কটা ভ্যালু কম পড়বে 8 বিট হওয়ার জন্য, সেটা কিন্তু আমরা জিরো দ্বারা ফিল আপ করে দিই। এরপর আমরা 37 এর 1 এর পরিপূরকের মান বের করেছি, তাকে উল্টিয়েছি। যেমন 000কে আমরা 111 করে দিয়েছি, আর এখানে 5টা 1কে 5টা 0 করে দিয়েছি, দেন এরপরে 1 যোগ করেছি, 1 যোগ করলে 2 এর পরিপূরক বের হয়ে যাবে, তাহলে 01 এর সাথে যোগ করলে 1, আর কোনো ক্যারি নাই, বাকি সংখ্যাটা বসে গেল। এখন এই 2d-র বাইনারি মান এবং এই 37 এর 2 এর পরিপূরকের মানটাকে আমরা যোগ করেছি, আমরা এখানে যোগ করেছি 11, যোগ করলে 0, ক্যারি থাকলো 1, এখানে ক্যারিটা বসে গেল 01 এ 1, 01 এ 1, 01 এ 1, আবার 11 যোগ করলে 0, ক্যারি থাকে 1, 11 যোগ করলে আবার 0, ক্যারি থাকে 1, 11 যোগ করলে আবার 0, ক্যারি থাকে 1, কোনো সংখ্যা নাই বিধায় ক্যারি বসিয়ে দিয়েছে। এখানে আমাদের 9টা বিট আসছে, সেক্ষেত্রে 9 নম্বর বিটটা আবার ওভারফ্লো হয়েছে এবং 8 নম্বর বিটটা সাইন বিট হয়েছে। সো এইভাবে আমরা কিন্তু 2 এর পরিপূরকের উত্তর
সো দুই এর পরিপূরকে যে নিয়মটা আমি দেখালাম এই অনুযায়ী তুমি একটা বাসায় চেষ্টা করো এখনি চেষ্টা করো 7-101 এখানে 7টা কিন্তু দশমিকই আছে এবং এটা অলরেডি বাইনারিতে দেওয়া আছে সো তোমাকে আর বাইনারিতে এটা কষ্ট করে কনভার্ট করতে হবে না শুধুমাত্র 8 বিটে নিতে হবে আর ওকেও 8 বিটে নিয়ে তুমি ম্যাথটা করো ম্যাথটা হয়েছে কিনা এটা যাচাই করার জন্য আমরা আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্স আমাদের গ্রুপের লিংক আছে সেই গ্রুপের লিংকে তুমি তোমার করা ম্যাথটি পোস্ট করতে পারো অথবা আমাদের হোয়াটসঅ্যাপে তুমি এই মেসেজ এই ম্যাথটি করে সেন্ড করতে পারো আমরা চেক করে তোমার হয়েছে কিনা সেটা আমরা অথবা ভুল থাকলে সেটা আমরা ধরিয়ে দেওয়ার চেষ্টা করব সবাইকে অনেক অনেক ধন্যবাদ আইসিটি পয়েন্টের সাথে থাকার জন্য এখনকার মতো আমি জুনায়েদ হোসেন এখানে বিদায় নিচ্ছি খুব শীঘ্রই দেখা হবে অ্যাডমিশন রিলেটেড বিভিন্ন ভিডিও নিয়ে এবং আগামীকাল কিন্তু তোমাদের এই আইসিটি পরীক্ষার এমসিকিউ সলভ কিন্তু থাকছে আমাদের আইসিটি পয়েন্ট চ্যানেলে সেটি দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ